বিএনই নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনই নিউজ 24.com। আজ থাকছে পটুয়াখালী দুই আসনের হালচাল। পটুয়াখালী দুই সংসদীয় আসনটি বাউফল উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 112তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 212,216 জন। ভোট প্রদান করেন 88,516 জন। নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের আসম ও ফিরোজ। নৌকার প্রতীকে তিনি পান 40,202 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খান। তিনি পান 20,221 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপি ডাক্তার ইয়াকুব আলী শরীফকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 142,428 জন। ভোট প্রদান করেন 98,907 জন। নির্বাচনে আওয়ামী লীগের আসম ও ফিরোজ বিজয় হন। নৌকা প্রতীকে তিনি পান 45,937 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শহীদুল আলম তালুকদার। ধানের শীষ প্রতীকে তিনি পান 45,913 ভোট। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 226,766 জন। ভোট প্রদান করেন 147,541 জন। নির্বাচনে বিএনপির শহীদুল আলম তালুকদার বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 69,735 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আসম ও ফিরোজ। নৌকা প্রতীকে তিনি পান 52,804 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 216,969 জন। ভোট প্রদান করেন 184,181 জন। নির্বাচনে আওয়ামী লীগের আসম ও ফিরোজ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 97,877 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার। ধানের শীষ প্রতীকে তিনি পান 57,537 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের আসম ও ফিরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালে 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 251,873 জন। ভোট প্রদান করেন 202,729 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 4 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আসম ও ফিরোজ। সাবেক সাংসদ মোহাম্মদ শহীদুল আলম তালুকদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করার পরিপ্রেক্ষিতে তার স্ত্রী ধানের শীষ প্রতীকে বিএনপির সালমা আলম বিএনপির প্রার্থী হন। এছাড়া কাস্তে প্রতীকে সিপিবি শাহাবুদ্দিন আহমেদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আসম ও ফিরোজ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 185,783 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সালমা আলম। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 9,269 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ এবং ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24 গবেষণা টিম দৈবজয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 পটুয়াখালী দুই আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে।
অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 36.73% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 40.34%, বিএনপি 45.97%, জাতীয় পার্টি 2.21%, জামায়াতে ইসলামী 2.14%, স্বতন্ত্র অন্যান্য 9.34% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 62% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 47.33%, বিএনপি 38.76%, জাতীয় পার্টি 3.95%, জামায়াতে ইসলামী 1.51%, স্বতন্ত্র ও অন্যান্য 8.45% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 61.26% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.41%, চার দলীয় জোট 49.36%, জাতীয় পার্টি 8.95%, স্বতন্ত্র ও অন্যান্য 0.28% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 83.69% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 57.94%, চার দলীয় জোট 35.21%, স্বতন্ত্র ও অন্যান্য 6.85% ভোট পায়। পটুয়াখালী 2 বাউফুল উপজেলা আসনের বর্তমান সংসদ সদস্য আসমু ফিরোজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, বাউফুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হাসিবুল আলম তালুকদার এবং নির্বাহী সদস্য জোবাইদুল হক রাসেল। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার, একাদশ জাতীয় সংসদের প্রার্থী শহীদুল আলম তালুকদারের স্ত্রী সালমা আলম, বিএনপি আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু, কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন। বিএনপির সঙ্গে জোটগত নির্বাচন করলে মনোনয়ন পেতে পারেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ইসলামীর সেক্রেটারি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় 40 বছর ধরে বাউফল উপজেলার সভাপতি আসমু ফিরোজ, 7 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আসমু ফিরোজ মনোনয়ন পেলেও জয়ের ব্যাপারে নির্ভর হতে পারছেন না। তার অন্যতম কারণ দলীয় কুণ্ডল। এ আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য আসমু ফিরোজ, পৌর মেয়র জিয়াল হক জুয়েল এবং উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার এই ত্রিধারায় বিভক্ত। কোন্দল এতটা তীব্র যে তিন গ্রুপের মধ্যে অসংখ্যবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছে অসংখ্য নেতাকর্মী। কোন্দল নিরসনে হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ। কোন্দল আছে বিএনপিতেও, তবে তা তীব্র নয়। কোন্দল নেই জামায়াতে ইসলামীতে, নেই মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা। আওয়ামী বিএনপির কোন্দলের সুযোগ নিতে তৎপর রয়েছে জামায়াতে ইসলামী। চার দলীয় জোটের মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি লড়াইয়ে প্রস্তুত নিবন্ধন বাতিল হওয়া দলটি। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদে 112তম পটুয়াখালী 2 সংসদীয় আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনই নিউজ 24 এর সঙ্গে থাকুন।